মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে কর্মসূচি চালালেন মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে পরীক্ষা কেন্দ্রগুলিতে কর্মসূচি চালালেন মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ। মঙ্গলবার সকালে মানিকচকের মথুরাপুর উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে আগত পরীক্ষার্থীদের জলের বোতল, কলম, চকলেট, ফুল দিয়ে শুভেচ্ছা জানান ব্লক তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীরা। এদিনের এই কর্মসূচির নেতৃত্বে ছিলেন মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৈয়দ রেজাউল আলী, ছিলেন ব্লক যুবনেতা সমদীপ সরকার, সমরেশ সরকার সহ দলীয় কর্মীরা। ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সৈয়দ রেজাউল আলী জানান, প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র নির্দেশ মতো এদিন কর্মসূচি চালানো হয়। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সমস্ত বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের বিভিন্ন সামগ্রী বিতরণ কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি মানিকচকের সমস্ত পরীক্ষা কেন্দ্রগুলিতে টিএমসির তরফ থেকে অভিভাবক সহ পরীক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্প করা হয়েছে। সব রকম ভাবে তৃণমূল ছাত্র পরিষদ মানিকচক এলাকার পরীক্ষার্থীদের সুবিধার্থে রয়েছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং আমাদের মানিকচকের উপজেলা সাবিত্রী মিত্রর নির্দেশে আমরা প্রত্যেকটা স্কুলে গেলে গেলে জল, পেন এবং চকলেট মনে হচ্ছে ছেলে মেয়েদের মুখস্থ করে তাদেরকে যে মাধ্যমিক পরীক্ষা তাদের যে সব রকমের সাফল্য কামনা করি এবং তাদেরকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছি যে তারা ভালোভাবে সুস্থভাবে পরীক্ষাটা দিক। এই জন্য আজকে আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে মানিকচক ব্লক তৃণমূল পক্ষ থেকে আমরা তাদেরকে সামান্য মুখ মিষ্টি এবং কোন কোন পরীক্ষা কেন্দ্রে গেছিলেন আজকে? আমাদের মানে প্রতিদিন একটা করে পরীক্ষা কেন্দ্রে যাওয়া হবে। আজকে আমাদের দুটো পরীক্ষা কেন্দ্রে হচ্ছে, এভাবে প্রত্যেকদিন আমরা একটা পরীক্ষা কেন্দ্রে করবো। এর পাশাপাশি কোনো রকম কি ক্যাম্প খোলা হয়েছে পরীক্ষা কেন্দ্র বাইরে আপনাদের তরফ থেকে? পরীক্ষা কেন্দ্রের বাইরে ক্যাম্প খোলা হয়েছে, যেমন আমাদের এখানে একটা ক্যাম্প খোলা হয়েছে। এই ক্যাম্পটা আমাদের পরীক্ষা চলাকালীন থাকবে, যাতে করে কোনো অভিভাবক বা স্টুডেন্টের কোনো অসুবিধা না হয় সেই জিনিসটা আমাদের তৃণমূল ছাত্র পরিষদকে দেখা হবে।